আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তো আজকের এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ কারণ আজকের এই ভিডিওতে আমরা মাখরাজের চিত্র সহ শিখব হাত প্রত্যেকটা হরফের মাখরাজ কিভাবে উচ্চারণ করব এই প্রত্যেকটা হরফের মাখরাজ নিয়ে আমরা উচ্চারণ সহ আলোচনা করব অর্থাৎ বিস্তারিত আলোচনা করব। কোন হরফের মাখরাজ কোথায় হবে কিভাবে মাখাস আদায় করতে হবে সে আদায়ের উচ্চারণ সহ আমরা বিস্তারিত আলোচনা করব তো অবশ্যই এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন একটু টানবেন না যদি আপনি এই ভিডিওটি সম্পূর্ণ দেখেন তাহলে বুঝতে পারবেন আর হরফের কতগুলো মাখরাস আছে বা প্রত্যেকটা মাখরাস আমরা কিভাবে আদায় করব। সেটা আমরা উচ্চারণ সহ আপনাদেরকে বুঝিয়ে দেবো এবং প্রত্যেকটা হরফের সিফাত সিফাত মানে হচ্ছে প্রত্যেকটা হরফের গুণ মানে হচ্ছে প্রত্যেকটা হরফের গুণ তো এই সিফাস সম্পর্কে আপনি বিস্তারিত জানতে পারবেন তো শুরু করি আমরা প্রথমে শিখবো আলিফ দেখুন এখানে লেখা আছে আলিফটা দেখুন আলিফের যে মাখাজ বা যে নিয়মটা আলিফের মখাস হয় না তবে আলিফের যে নিয়মটা নিয়মটা এখানে লেখা আছে নিয়মটা হচ্ছে যে মুখের খালি জায়গা হইতে উচ্চারিত হয় দেখুন এখানে আমরা মুখটা কিন্তু এরকমভাবে হাঁ করছি বা এরকমভাবে আমরা ফাঁকা করছি তো আপনি ঠিক এরকমভাবে স্বাভাবিকভাবে আপনি মুখটাকে ফাঁকা করবেন তারপর আপনারা আলিফটা উচ্চারণ করবেন আলিফ উচ্চারণ করার সময় কিছু নিয়ম সেটা হচ্ছে আলিফটা যখন আপনারা উচ্চারণ করবেন অবশ্যই মুখটা প্রথমে এরকমভাবে ফাঁকা করবেন এটা হচ্ছে আপনার প্রথম কাজ তারপর আপনি যখন আলিফটা উচ্চারণ করবেন উচ্চারণ করার শেষের উপরে যে দুইটা দাঁত আছে উপরে দুই দাঁত মানে আমাদের কিন্তু সবারই সামনের উপরে দুইটা বড় দাঁত থাকে তো সামনের উপরে যে দুটি বড় দাঁত আছে ওই দুটা বড়ো দাঁত আমরা নিচের ঠোঁটের মাঝ লাগাবো অর্থাৎ নিচের ঠোঁটের পেট বা যে নরম অংশটা আছে ওই নরম অংশের সাথে আমরা এই দুইটা দাঁত লাগাবো লাগিয়ে আমরা পরে কি করব বাতাস বের করব। অবশ্যই বাতাস বের করতে হবে তো আমি আবারও বলি আলিফটা উচ্চারণ করার সময় প্রথম কাজ হচ্ছে এরকম ভাবে আপনারা মুখটা হা করবেন মুখের খালি জায়গা থেকে আলিফটাকে আপনি উচ্চারণ করবেন তারপরে শেষ কাজটা হচ্ছে উপরে দুই দাঁত নিচে ঠোঁটে পেটে লাগাবেন আমরা অনেকে বলি আলিফ মানে আলিফ বলি দুই ঠোঁট মিল করে ফেলি তো দুই ঠোঁট কিন্তু এই এরকমভাবে দুই ঠোঁট মিল করি তো এরকম ভাবে কিন্তু দুই ঠোঁট মিল করে আলিফ উচ্চারণ করা যাবে না এরকম কিন্তু মিল হবে না এ মানে আপনার উপর যে দুটা দাঁত আছে সে দুইটা দাঁত নিচে ঠুটে পেট লাগাবেন এরকমভাবে মিল করলে কিন্তু আলিফ উচ্চারণ লাস্টে হবে না তো এটা আপনার অবশ্যই সতর্ক হয়ে যাবেন যাতে আপনাদের দুই ঠুট মিল না হয়ে যায় অবশ্যই দুই দাঁত নিচে ঠুটে পেটে লাগাবেন তারপরে কাজ হচ্ছে আলিফটা অবশ্যই দ্রুত উচ্চারণ করতে হবে আলিফ উচ্চারণ করার সময় টান দেওয়া যাবে না আমরা অনেকে বলি আলিফ এরকমভাবে টান দিয়ে পড়ি তো এরকম টান দিলে কিন্তু আপনার আলিফ উচ্চারণ সুন্দর হবে না বা এটা সঠিক নয় আপনাকে অবশ্যই খুব ফাস্ট উচ্চারণ করতে হবে তারপর হচ্ছে চাল্লিশটা যখন উচ্চারণ করবেন উচ্চারণটা অবশ্যই একটু জোর উচ্চারণ করবেন আস্তে উচ্চারণ করবেন না একটু উচ্চস্বর উচ্চারণ করবেন তো আমি যে নিয়মগুলো বলছি প্রথম কাজটা হচ্ছে মুখের খালি জায়গা হইতে উচ্চারণ করতে হবে এরকমভাবে মুখটা ফাঁকা করতে হবে সেকেন্ড কাজ হচ্ছে উপরে দুই দাঁত নিচে টুটে পেটে লাগাবেন তারপর হচ্ছে বাতাস বের করবেন তারপর হচ্ছে আলিফটা খুব ফাস্ট উচ্চারণ করবেন এবং জোর উচ্চারণ করবেন বা উচ্চস্বর উচ্চারণ করবেন তো আমি যে নিয়মগুলো বলছি অবশ্যই এগুলো খাতে নোট করে নেবেন নোট করে তারপর আমি এখন উচ্চারণটা করব। এখন আমার সাথে আপনারা উচ্চারণটা প্র্যাকটিস করে আলিফ আলিফ এরকম আমার সাথে আবার বলেন আপনারা আলিফ আমি কিন্তু প্রথমে এই যে এরকম ভাবে প্রথমে কিন্তু আমি এরকমভাবে মুখটা হাঁক করছি বা ফাঁকা করছি তারপর উপরে দুইটা নিচে ঠুটে পেটে লাগিয়েছি তারপর হরফটা আমি খুব ফাস্ট উচ্চারণ করছি টান দেয় নেই তাড়াতাড়ি উচ্চারণ করছি লাস্টে বাতাস বের করছি আলিফ 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 এরকম ভাবে আমার সাথে আবার পড়েন আলিফ আলিফ ভাবে উচ্চারণ করবেন এরভাবে আপনার বাবার প্র্যাকটিস করেন ইনশাল হয়ে যাবে তো আমার উচ্চারণ উচ্চারণগুলো আবারও প্র্যাকটিস করেন আলিফ 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 এভাবে তারপর হচ্ছে নেক্সট বা দেখুন বায়ের মাখরাজটা দেখুন এখানে লেখা আছে যে দুই ঠোঁটের ভিজা জায়গা হইতে উচ্চারিত হয় অর্থাৎ দুই ঠোঁট আমরা কি করব মিল করবে এক্ষেত্রে এই যে এরকমভাবে আমরা দুইটা ঠোঁট মিল করে বাটা উচ্চারণ করব। আর বা গুলো হচ্ছে বা উচ্চারণ করতে হবে সাধারণভাবে পাতলা করে বা উচ্চারণ করতে হবে তো হচ্ছে দুই ঠোঁটের বিজা জায়গা হইতে উচ্চারণ করতে হবে এবং দুই ঠোঁট মিল করে উচ্চারণ করতে হবে ঠোঁটের মাঝে কোনো ফাঁকা থাকবে না এরকম ভাবে আপনারা ঠোঁটটা মিল করবেন স্বাভাবিকভাবে মিল করে ফেলবেন আর সিফাত হচ্ছে বাটা যখন উচ্চারণ করবেন অবশ্যই কি করবেন পাতলা করে উচ্চারণ করবেন এরকম আমার সাথে পড়েন বা আমরা অনেকেই মানে উচ্চারণ করার সময় তারপর ঠোঁটটা মিলাই এটা করবেন না আপনি আগে ঠোঁট মিলাবেন মানে আগে মাখরাসের কাজটা করবেন তারপর উচ্চারণ করবেন এই যে যখন আমি উচ্চারণ করার আগে আমি ঠোঁটটা মিলাবো মিলিয়ে তারপর আমি বা উচ্চারণ করব এরকম বা এরকমভাবে সুন্দর করে উচ্চারণ করবেন আর বা যখন উচ্চারণ করবেন অবশ্যই বাতে এক আলিফ টান দেবেন তো আমি আবার বলি মাখ হচ্ছে দুই ঠোঁটের ভিজা জায়গা হয়তো উচ্চারণ করতে হবে দুই ঠোঁট মিল করে উচ্চারণ করতে হবে আর বার সিফাত হচ্ছে বাটা যখন আমরা উচ্চারণ করব স্বাভাবিকভাবে পাতলা করে আমরা বাটা উচ্চারণ করবো তোমার সাথে আবার আপনারা বা বা এরকম তারপরে তারপর হচ্ছে তা তার মাখরাসটা আগে খেয়াল করুন যে জিব্বার আগা সামনের উপরের দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে তাটা উচ্চারণ করতে হবে অর্থাৎ জিব্বার আগাটা উপরে দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগবে এই যে এটা হচ্ছে জিব্বার আগা এই যে জিব্বার আগা এই জিব্বার আগাটা এই যে সামনে দুটো দাঁত আছে এই দুইটা দাঁত বড় দুইটা দাঁত এই বড় দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে তা উচ্চারণ করতে হবে এটা হচ্ছে মাখ্রাস আর সিফাত হচ্ছে বা এই হরফের গুণটা হচ্ছে যে এই এই হরফে যখন উচ্চারণ করবেন অবশ্যই পাতলা করে স্বাভাবিকভাবে পাতলা করে আপনাকে এই তাটা উচ্চারণ করেন আপনারা তা এরকম আগে আপনি মাখড়া কাজটা করেন যে জিব্বার আগাটা উপরে দুই রাতের গোড়ার সঙ্গে লাগাবেন লাগিয়ে তারপর উচ্চারণ করবেন তা এইভাবে আবার বলেন আমার সাথে তা এরকম ভাবে আপনারা তাটা উচ্চারণ করবেন তো আমি আবার বলি যে মাখ্রাস্ট উচ্চারণ করতে হবে যে এই যে এই যে জিব্বার আগাটা এটাকে বলে এই আগা এই জিব্বার আগারটা সামনে দুটা দাঁত আছে না এই যে একটা দাঁত দুটো দাঁত এই দুটা দাঁত এই যে দুটা দাঁত মানে দুটো বড় দাঁত এই দুইটা দাঁতের ঘোড়ার সঙ্গে লাগিয়ে তাটা উচ্চারণ করতে হবে পাতলা করে তা এরকম তারপর হচ্ছে সা সার মাখা স্টাকে খেয়াল করুন যে জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগিয়ে উচ্চারণ করতে হবে দেখুন এই যে জিহ্বার আগাটা এই জিহ্বার আগারটা এই যে দুটো দাঁত এই যে এক নম্বর দাঁত এবং দুই নম্বর দাঁত এই দুই দাঁতের আগার সাথে লাগবে আগার সাথে তাটা লাগছিলো দুই রাতের গোড়ার সাথে আর সাহটা লাগবে দুই রাতের আগার সাথে এটা হলো মাখরাস আর সিফাত হচ্ছে যে সাটা যখন উচ্চারণ করবেন উচ্চারণ করার সময় বা উচ্চারণ করার আগে একটা সফট বা একটা নরম বাতাস বের হবে একটা নরম বাতাস বের করবেন তারপর সাটা পাতলা করে উচ্চারণ করবেন এটা হচ্ছে সায়ের যে সিফাত এবং সার মধ্যে একটা সতর্ক আছে সতর্কটা হচ্ছে যে আমরা যখন এই সাটা উচ্চারণ করি এই সাটা উচ্চারণ করার সময় আমরা জিব্বাটা নিচে দাঁতের সাথে টাচ করে ফিলি তো নিচে দাঁতের সাথে কোনো ভাবে টাচ করা যাবে না নিচে দাঁতের সাথে টাচ করবেন না সবসময় জিব্বাটা উপরে দাঁতের দুই দাঁতের আগার সাথে লাগিয়ে সাটা উচ্চারণ করবেন তো আমি আবার বলি সতর্কটা খেয়াল করুন সাহ উচ্চারণ করার সময় যে সতর্কটা সবসময় মনে রাখবেন সেটা হচ্ছে সা উচ্চারণ করার সময় ভাবে জিব্বাটা নিচে দাঁতের সাথে টাচ করবেন না এটা খুবই গুরুত্বপূর্ণ আপনারা আপনারা বেশিরভাগ এই ভুলটাই করেন যে সা বলে জিব্বার আগা উপরে দাঁতের আগার সাথে না লাগিয়ে নিচে দাঁতের সাথে লাগাই ফেলেন তো এই জন্যে আপনাদের ও হরফের উচ্চারণগুলো সুন্দর হয় না তো এগুলো একটু খেয়াল করবেন তো আমার সাথে উচ্চারণটা করেন এরকম বাতাসটা নরম বাতাসটা বের করে উচ্চারণ করবেন পাতলা করে এরকম ভাবে আবার বলেন আমার সাথে এরকমভাবে আপনারা সাটা উচ্চারণ করবেন তারপর হচ্ছে জিম দেখুন জিমের মাখাসটা হচ্ছে জিব্বার মধ্যখান তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগিয়ে এই জিমের মাখাসটা উচ্চারণ করতে হবে জিব্বার মধ্যখানটা জিব্বার মধ্যখানটা উপরে তালুর সঙ্গে লাগাবেন এখানে দেখুন চিত্রে দেওয়া আছে যে আমরা যখন জিম উচ্চারণ করব এরকম পরিমাণ আমরা কি করব ঠোঁটটা ফাঁকা রাখবো দাঁত কিন্তু দুটা টাচ করবেন দাঁতও ফাঁকা থাকবে তো জিব্বার মধ্যখানটা শুধুমাত্র উপরের তালার সঙ্গে লাগিয়ে জিমটা উচ্চারণ করব পাতলা উচ্চার করবো আর জিমের ক্ষেত্রে যে সতর্ক সেটা হচ্ছে জিম উচ্চারণ করার সময় আমরা কোনোভাবে দাঁত জিব্বার সাথে লাগাবো না আমরা অনেকগুলি জিম বলি মানে জিব্বারটা দাঁতে লাগাই ফেলি তো জিম উচ্চারণ করার সময় কোনোভাবে জিব্বা দাঁতে লাগবে না শুধুমাত্র জিব্বার মধ্যখান উপরের তালার সঙ্গে লাগিয়ে জিমটা উচ্চারণ করতে হবে এরকম জি জিম উচ্চারণ করার সময় চালিফটান দিতে হবে আমার সাথে আবার বলেন আপনারা জি লাস্টে দুই ঠুট মিলে যাবে আবার বলেন এই এইভাবে আপনারা জিমটা সুন্দর করে উচ্চারণ করবেন তারপর হচ্ছে হা দেখুন হাটার মাখড়া সব কণ্ঠনালির মধ্যখান হয়তো উচ্চারিত হয় অর্থাৎ হাটা যখন উচ্চারণ করবে আমাদের এরকম এরকমভাবে ফাঁকা থাকবে এবং এটা উচ্চারণ করতে হবে কণ্ঠনালির মধ্যখান থেকে কণ্ঠনালির মধ্যখান থেকে একটা চাপ দিয়ে চিকন করে এই হাটা উচ্চারণ করতে হবে হাট উচ্চারণ করার আগে অবশ্যই একটা বাতাস বের করবেন এরকম এরকম একটা চিকন বাতাস বের করে দেন হাট উচ্চারণ করবেন তোমার সাথে আপনারা বলুন এরকম আবার সাথে হা বলবেন না হা বললে কিন্তু এটা ভুল হয়ে যাবে বলতে হবে হা হা এভাবে আপনার উচ্চারণ করবেন তারপরে হচ্ছে খর মাসটা হচ্ছে কণ্ঠনালি শেষ হয়ে উচ্চারণ করতে হয় আর একটা সিফাত হচ্ছে খটা যখন উচ্চারণ করবেন অবশ্যই মোটা হবে খটা কিন্তু মোটা করে উচ্চারণ করতে হবে এটা কিন্তু মোটা হরফ অবশ্যই এটা কি হবে মোটা করে উচ্চারণ করতে হবে তো খর ক্ষেত্রে যে সতর্ক সেটা হচ্ছে ঠোঁট গোল হবে না আমরা অনেকেই ঠোঁট গোল করে ফেলি তো ঠোঁট গোল করলে কিন্তু আপনার মাখাসে আদায়টা হবে না বা সুন্দর হবে না তো ঠোঁট না গোল করে আপনাকে খটা উচ্চারণ করতে হবে তো এখানে দেখুন চিত্রে দেওয়া আছে দেখুন ঠোঁট কিন্তু এখানে গোল করে নেয় এটা কিন্তু স্বাভাবিকভাবেই ঠোঁটটা আছে। এরকমভাবে আপনাকে উচ্চারণ করতে হবে খ এরকম অর্থাৎ ঠোঁটের কোনো কাজ নাই এখানে ঠোঁট স্বাভাবিক থাকবে ফাঁকা থাকবে তবে গোল হবে না বাট একটা খলকে শেষ থেকে এ মোটা করে খটা উচ্চারণ করতে হবে আমার সাথে আপনারা বলেন খ এরকম খ আর অবশ্যই খ উচ্চারণ করার আগে বাতাস বের হবে বাতাস বের করতে হবে এরকম ভাবে তারপরে হচ্ছে দাল ডালের মাখাসটা হচ্ছে তার মতো যে আগা সামনের উপরে দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে উচ্চারণ করতে হবে এ দেখুন এই যে জিব্বার আগাটা এই একটা দুইটা এই দুইটা দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে তাটা দালটা উচ্চারণ করতে হয়েছে এখানে আর এটা পাতলা হবে এরকম ভাবে দাল এরকম ভাবে উচ্চারণ হবে আবার বলেন আমার সাথে দাল আবার দাল এইভাবে উচ্চারণ করবেন তারপর হচ্ছে জাল দেখুন না জালটা উচ্চারণ করতে হবে ওই যে সার মতো সার আমরা যেভাবে উচ্চারণ করছি ঠিক সেভাবে আপনাকে এই জাল উচ্চারণ করতে হবে অর্থাৎ জিভ্বার আগাটা সামনের উপরে দুই আগার সঙ্গে লাগিয়ে সার মতো পাতলাগ রোচ্চারণ করতে হবে সারটা আমরা সার সাথে পার্থক্য হচ্ছে সার উচ্চারণ করছি পার্থক্য সারটা পাতলা হয়েছে এখানে জালটাও হবে তো বাতাস বের যাবে না সতর্ক সার ক্ষেত্রে আমরা জিব্বাটা নিচে তাতে লাগাবো না এখানে জালের ক্ষেত্র তাই জিব্বাটা কোনোভাবে নিচে তাদের সাথে টাচ করবে না জিব্বার আগার সামনের উপরে দ্বিতীয় আগার সঙ্গে লাগিয়ে জালটা পাতলাক রোচ্চারণ করতে হবে তো আমার সাথে আপনার উচ্চারণ করেন এরকম ভাবে আবার বলেন বললেন এরকম তারপর হচ্ছে র হচ্ছে জিব্বার আগার উল্টা পিঠ এখানে শুধু পিঠ লেগছে যাই হোক উল্টা পিঠ হবে তার উপরে তালুর সঙ্গে লাগবে দাঁতে লাগবে না তালু এই যে জিব্বার আগার যে উল্টা পিঠটা এই যে এটা হচ্ছে উল্টা পিঠ এই উল্টা পিঠটা উপরে তালুর সঙ্গে লাগিয়ে এই রটা মোটা করে উচ্চারণ করতে হবে আর সতর্ক হচ্ছে র উচ্চারণ করার সময় ঠোঁট কি করা যাবে না গোল করা যাবে না আমরা অনেক ঠোঁট গোল করে ফেলি তো ঠোঁট গোল কখনো করা যাবে না তো এটা হবে র রা র বলবেন র এরকম আবার সাথে তারপরে আপনার উচ্চারণ করেন র র রকম ভাবে আপনারা এই রটা মোটা করে উচ্চারণ করবেন তারপর হচ্ছে যা। যার মাখাস্ট হল জিব্বার আগার সামনে নিচে দুই দাঁতের আগার সঙ্গে লাগিয়ে উচ্চারণ করতে হবে এখানে দুই দাঁতের আগার সঙ্গে হবে না এটা হবে দুই দাঁতের মাঝখানে লাগবে অর্থাৎ যা উচ্চারণ করার সময় জিব্বার আগার সামনে নিচে নিচে যে দুইটা দাঁত আছে আমাদের বড় দাঁত দাঁতের গোড়ায়ও লাগাবেন না এবং আগায়ও লাগাবেন না মাঝখানে লাগিয়ে ঝাটা পাতলা করে উচ্চারণ করবেন আর ঝাটা কিন্তু পাতলা হবে ঝার উচ্চারণ করার যে সিফাতগুলা অবশ্যই ঝা পাতলা করতে হবে এবং একটা আওয়াজ বের হবে যেটাকে আমরা সফিরো বলি তো সফিরো করতে হবে এখানে ঝা উচ্চারণ করার সময় একটা আওয়াজ বের করতে হবে এরকম ঝা এরকম ঝা পাতলা করে ঝাট উচ্চারণ করতে হবে ঝা ঝা আর অবশ্যই এটা সতর্ক কি সতর্ক হচ্ছে যা যখন উচ্চারণ করবেন জিব্বাটা কোনোভাবেই উপরের তালুর সঙ্গে লাগবে না অর্থাৎ জিমের মতো হবে না আমরা অনেকেই যা বলি জিমের মাখাসটা যেখানে ঝার মখাসটা আমরা ঠিক সেখান থেকে করি তো এটা করা যাবে না আপনি ঝাট উচ্চারণ করার সময় অবশ্যই মাখাসটা বেশি করে ফলো করবেন যে ঝাট উচ্চারণ করবেন জিভবার আগা সামনের নিচের দুই দাঁতের মাঝখানে লাগিয়ে ঝাড়টা উচ্চারণ করতে হবে তারপর হচ্ছে সিন দেখুন সিনের মাখাসটা ঝাঁয়ের মতোই হবে যে জিভবার আগা সামনের নিচের দুই দাঁতের পেট ও আগার সঙ্গে লাগিয়ে উচ্চারণ করতে হবে একই মাখড়াশ দুই জাতের মাঝখানে লাগিয়ে বা দুই পেটের সঙ্গে লাগিয়ে সিনটা উচ্চারণ করতে হবে আর সিন উচ্চারণ করার সময় যে সিফাতগুলো আছে সেটা হচ্ছে সিন পাতলা হবে সিন উচ্চারণ করার সময় বাতাস বের হবে এবং সিন উচ্চারণ করার সময় একটা আওয়াজও বের হবে যার মতো আওয়াজও বের হবে যার ক্ষেত্রে কিন্তু বাতাস বের হয়নি তবে সিনের ক্ষেত্রে বাতাস বের হবে আর সিনে এখানে আমরা চার উঠান দিব তো উচ্চারণটা আমার সাথে করেন এই যে ব্রাগাটা নিচ্ছে তৃতীয়টা দাঁত হচ্ছে এই যে একটা দুইটা দাঁত এই দুই দাঁতের মাঝে লাগিয়ে ভিতরে ভিতরে দুই দাঁতের মাঝখানে লাগিয়ে সিনটা পাতলা করে বাতাস বের করে এবং একটা সাউন্ড করে এই আওয়াজ করে এই সিনটা উচ্চারণ করতে হবে সাথে আপনারা পড়েন এরকম ভাবে আবার বলেন এভাবে আবার এরকম ভাবে তারপরে সিন সিনের মাখাস্ট হবে জিমের মতো জিব্বার মধ্য খান তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগিয়ে সিনটা উচ্চারণ করতে হবে আর সিবাদ হচ্ছে সিন উচ্চারণ করার সময় বাতাস বের হবে এবং পাতলা হবে এরকম এরকম বাতাস বের করবেন সি ভাবে তারপর হচ্ছে দেখুন উচ্চারণ করতে হবে সিনের মতোই যে জিব্বার আগার সামনের নিচের দুইটাতে পেট আগার সঙ্গে লাগিয়ে উচ্চারণ করতে হয় অর্থাৎ দুইটাতে মাছ খেয়ে লাগিয়ে উচ্চারণ করতে হয় আর অবশ্যই এই স্বদ যখন উচ্চারণ করবেন এটা সিফাত হচ্ছে সদটা মোটা হবে মোটা করে উচ্চারণ করতে হবে এবং স্বদের ক্ষেত্রে একটা বাতাস বের হবে এবং স্বদের ক্ষেত্রে আওয়াজ বের হবে যাটাকে যাকে আমরা সফিরো বলি সফিরের হরফ হচ্ছে তিনটা ঝা সিন সদ এই তিনটা মাখাস এই তিনটা হরফ যখনই উচ্চারণ করবেন আওয়াজ বের করে উচ্চারণ করতে হবে তাহলে সদ উচ্চারণ করার সময় কী করতে হবে আওয়াজ বের করে উচ্চারণ করতে হবে মোটা করতে হবে বাতাস বের করতে হবে লাস্ট মোমেন্টে কি হবে লাস্ট মোমেন্টে কল কলকলা হবে কারণ লাস্টে আমরা যখন সতটা উচ্চারণ করি লাস্ট আমরা ডালের উচ্চারণ পাই বা ডালের সাহায্যে নিয়ে স্ব উচ্চারণ করি তো দাল থাকার কারণে সৎটা কি করতে হবে লাস্টে আমাদের কলকলা করতে হবে কারণ আমরা জানি কলকলা হরফ পাঁচটা তার মধ্যে দাল হচ্ছে কলকলা হর এই জন্য সদ উচ্চারণ করার শেষে লাস্টে কলকলা হবে এরকম এরকম ভাবে উচ্চারণ করবেন আবার বলেন এরকম আমরা অনেকে বলি সোয়াদ ভাবে উচ্চারণ করি তো সোয়াদ বলা যাবে না বলতে হবে সুন্দর করে এরকম ভাবে সুন্দর করে উচ্চারণ করবেন নেক্সট মাখ হচ্ছে দত একটু কঠিন তবে খুবই সহজ এটা দেখুন জিহবার গোড়ার কিনারা উপরের মারি দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে উচ্চারণ করতে হয় অর্থাৎ যে কেনার সাইড অথবা এই সাইড এই দুই সাইডের যে এক মারির দাঁতগুলো আছে এই মারির দাঁতগুলো আছে এই সাইডে যে দাঁতগুলো আছে মারির দাঁত বলতে যে দাঁতগুলো আমরা মানে ডাবল যে দাঁতগুলো আছে যে দাঁতগুলো দিয়ে আমরা ভাত খাই বা চাবে চাবিয়ে খাই ওইগুলোকে বলে মারির দাঁত তো ওই মারির দাঁতের সঙ্গে লাগিয়ে কি করতে হবে এই দতটা মোটা করে উচ্চারণ করতে হবে দত কিন্তু পাতলা না এটা মোটা হবে এরকম আর লাস্ট মোমেন্টে কল কল হবে কারণ দদ উচ্চারণ করলে আমরা লাস্টে তালে সাহায্য পাই এই জন্যে এরকমভাবে উচ্চারণ করেন বে অনেকেই দদ উচ্চারণ করার সময় ঠোঁট গোল করি বা ঠোঁটটাকে ব্যাকা ট্যাকা করি তো ব্যাকা করা যাবে না ঠোঁট স্বাভাবিক থাকবে এরকম বে ব তারপর হচ্ছে দেখুন তর হচ্ছে তা এবং ডালের মতো তবে তা এবং ডালটা পাতলা ছিল এখন তটা মোটা করে উচ্চারণ করতে হবে জিহ্বার আগা সামনের উপরে দ্বিদাতে গোড়ার সঙ্গে লাগিয়ে তটা মোটা করে উচ্চারণ করতে হবে এরকম ত অর্থাৎ ত যখন উচ্চারণ করবেন জিব্বাটা না যখন লাগাবেন না জিব্বাটা উপরে দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগাবেন তখন একটু জোর দিয়ে লাগাবেন একটু শক্তি খাটিয়ে লাগাবেন তাহলে তর উচ্চারণটা ক্লিয়ার সুন্দর হবে মোটো হবে এরকম তোয়া বলবেন না বলবেন ত ত এইভাবে আপনারা তট উচ্চারণ করবেন তারপর হচ্ছে ব একইভাবে জাল এবং সার মতো জিব্বার আগা সামনের উপরে দুই আগার সঙ্গে লাগবে রট উচ্চারণ করার সময় এই দেখুন এখানে চিত্র দেওয়া আছে তবে র উচ্চারণ করার সময় এটা কি করতে হবে মোটা করতে হবে এটা কিন্তু পাতলা হবে না মোটা হবে যখন জিব্বারটা উপরে দুই হাতের আগার সঙ্গে লাগাবেন তখন একটু জোর দিয়ে লাগাবেন শক্তি দিয়ে লাগাবেন এরকম ল এরকম ভাবে আপনারা দট উচ্চারণ করবেন সতর্ক হচ্ছে যখন দট উচ্চারণ করবেন যে ভাবে নিচে দাঁতের সাথে টাচ করবেন না সবসময় উপরে যাতে টাচ করবেন এবং করে উচ্চারণ করবেন এরকম ভাবে উচ্চারণ করবেন তারপর হচ্ছে আইন আইন হলো কন্ঠনালির মধ্যখান হইতে উচ্চারণ করতে হবে হায়ের মতো নিয়মটা হচ্ছে এটা কি করতে হবে যে যখন আয়নটা উচ্চারণ করতে করবেন একটু চাপ দিবেন একটু চিকন করে আয়নটা উচ্চারণ করবেন আর অবশ্যই এরকম ভাবে আপনারা হা করে উচ্চারণ করবেন তোমার সাথে উচ্চারণটা করেন আইন আইন এরকম ভাবে আবার বলেন আই তারপর হচ্ছে ওয়াইন ওয়াইনটা যখন উচ্চারণ করবেন কন্টেনালি শেষ থেকে উচ্চারণ করতে হবে আর ওয়াইনটা উচ্চারণ করার সময় অবশ্যই মোটা করে উচ্চারণ করতে হবে এটা গাইন নয় এটা হচ্ছে ওয়াইন ওয়াইন মোটা করে উচ্চারণ করবেন এভাবে আমার সাথে পড়েন ওয়াইন শুধু গয়েন বলবেন না একটু মোটা করবেন হরফটা গ এরকম মোটা করে উচ্চারণ করতে হবে ওয়াইন এইভাবে আবার বলেন আমার সাথে এভাবে তারপর হচ্ছে ফা ফায়ার মাখাসটা খুবই সহজ যে নিচের ঠোঁটের পেট সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগিয়ে উচ্চারণ করতে হবে এই দেখুন এই নিচের ঠোঁটের এই পেটটা এই দুইটা দুইটা দাঁত এই দুই দাঁতের এই আগার সঙ্গে লাগবে এইভাবে লাগিয়ে আপনাকে উচ্চারণ করতে হবে আর ফা উচ্চারণ উচ্চারণ করার সময় অবশ্যই বাতাস বের করবে ফা এরকম ভাবে আগে বাতাস বের করে উচ্চারণ করবেন আর পাতলা হবে পাতল ফা এইভাবে আপনার বেশি বেশি প্র্যাকটিস করবেন আমার সাথে আবার পড়েন এরকম তারপর হচ্ছে কফ কফের এর হলে জিব্বার গোড়া তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগিয়ে উচ্চারণ করতে হবে আর কফটা যখন উচ্চারণ করবেন অবশ্যই মোটা করবেন কফ কিন্তু পাতলা হরফ না এটা মোটা করে উচ্চারণ করতে হবে এরকম লাস্টে কি হবে ফায়ার মতো হবে যে উপর দিয়ে নিচে টুটে পেটে লাগবে এবং বাতাস বের হবে কারণ কফ উচ্চারণ করার সময় আমরা লাস্টে ফায়ের সাহায্য নিয়েই কফ উচ্চারণ করতেছি এই জন্য লাস্টে বাতাস বের হবে ফায়ার মাখড়াতে চলে যাবে ক এ রকম 40 পনদে বনে কফ আবার বলেন মাসাতে কফ এরকম ভাবে কফ উচ্চারণ করবেন তারপর হচ্ছে কাফ কাফটা কিন্তু পাতলা হবে কফটা আমরা মোটা করে উচ্চারণ করছি কাফটা পাতলা করে উচ্চারণ করব মাখাসটাবে জিবার গোড়া থেকে একটু আগে বাড়িয়ে তার বরবার উপরে তালুর সঙ্গে লাগিয়ে কাফটা পাতলা করে উচ্চারণ করতে হবে কা কাফ এরকম লাস্টে বাতাস বের হবে কারণ কাফ উচ্চারণ করলেও লাস্টে কি করতে হয় ফায়ের সাহায্যে নিয়ে উচ্চারণ করতে হয় তাহলে কফট হবে এরকম আর কাফটা হবে কাফ এরকম ভাবে আপনারা উচ্চারণ করবেন তারপর হচ্ছে লাম খুবই সহজ হরফ জিহবার আগা কিনারা সামনের উপরে দাঁতের মারির সঙ্গে লাগিয়ে লামটা উচ্চারণ করতে হবে এই যে মারির দাঁত আছে এই মারি দাঁতের সাথে এই জিব্বার আগার কিনাটা লাগাবেন আর পাতলা করে উচ্চারণ করবেন এরকম ভাবে তারপর হচ্ছে মিম দুই ঠোঁটের শুকনা জায়গা হইতে উচ্চারণ করতে হবে এই দেখুন এই যে অংশটা এই অংশটা আর এই অংশটা মিল করে এই মিমটা উচ্চারণ করতে হবে বাটা বাটা ছিল দুই ঠুটের ভিজা অংশ থেকে আর মিমটা হবে দুই ঠোঁটের শুকনো অংশ থেকে মিমটা পাতলা করে উচ্চারণ করবেন এরকম এরকম ভাবে আমার সাথে এভাবে তারপর হচ্ছে নুন নুনটা উচ্চারণ করতে হবে আগা তার বরবার উপরে তালুর সঙ্গে লাগিয়ে নুনটা উচ্চারণ করতে হবে আর নুনটা উচ্চারণ করার সময় ঠুট্টে এরকম গোল হবে এর কারণ হচ্ছে নুন উচ্চারণ করতে হলে আমরা পেশের সাহায্য নেই আবার এই যে ওয়াবের সাহায্যে নেই এই জন্য গোল হয় এরকম নুন নুনটা যেখান থেকে আপনি উচ্চারণ শুরু করছেন ঠিক সেখান থেকেই লাস্টে গিয়ে শেষ হবে অর্থাৎ যেখান থেকে শুরু করবেন সেখানে গিয়ে শেষ হবে কারণ নুন উচ্চারণ করতে হবে লাস্টে নুনের সাহায্যে নেই এই জন্যে মাখাস প্রথমে যা হবে শেষে তাই হবে এরকম ভাবে আবার বলেন নুন এরকম তারপর হচ্ছে ওয়াউ ওয়াউট হবে দুই ঠোঁটের গোল করে অর্থাৎ দুই ঠোঁট গোল হবে এখানে দুই ঠোঁট গোল করে এই ওয়াউটা উচ্চারণ করতে হবে এরকম দেখুন এখন সামান্য খোলা রেখে উচ্চারণ করতে হবে অর্থাৎ দুই ঠোঁট যখন আপনি এরকম করবেন গোল করবেন মাঝখানে কিন্তু এরকম ফাঁকা থাকবে দুই ঠোঁট কিন্তু মিশে যাবে না ফাঁকা থাকবে তো ফাঁকা রেখেই তারপরে এই ওয়াউটা উচ্চারণ করতে হবে ওয়াও লাস্টে কিন্তু একই হবে প্রথমে আপনি দুই ঠোঁট গোল করে ওয়াউট উচ্চারণ করবেন আবার শেষে দুই ঠোঁট গোলই হবে ওয়া এরকম ভাবে আপনারা ওয়া আউট উচ্চারণ করবেন তারপর হচ্ছে হা হাটা কন্ঠনের শুরু থেকে উচ্চারণ করতে হবে যখন আপনি উচ্চারণ করবেন এরকম ভাবে ঠোঁটটা ফাঁকা রাখবেন ফাঁকা রেখে হাটা পাতলা উচ্চারণ করবেন নরমাল ভাবে হা হা এরকম ঠিক একই ভাবে হামজাটা হবে হামজা এটা বানানটা হবে এরকম হা মিম জবর আমি এখানে লিখে দেখাচ্ছি হা মিম জবর হাম যা হা জবর যা এই যে হাম জবর হাম জা হা জবর জা হাম জাহ লাস্টে এই ঝাট উচ্চারণ করতে হবে অর্থাৎ জিব্বার আগা নিচের দাঁতে মাঝে লাগাবেন হাম জাহ বলবেন না মানে জিম বলবেন না এটা ঝা হবে ঝা এটা এই ঝাট উচ্চারণ করবেন হাম জাহ এরকম ভাবে তারপর হচ্ছে ইয়া ইয়াট হবে জিম সিন ইয়ার মতো জিব্বার মধ্য খান উপরে তার সঙ্গে লাগিয়ে ইয়াট উচ্চারণ করতে হবে অবশ্যই লাগাতে হবে আমরা এখানে লাগাই না এই জন্য আমাদের উচ্চারণটা সুন্দর হয় না তো অবশ্যই লাগাতে হবে লাগিয়ে ইয়া সুন্দর সুন্দর করবেন ইয়া এরকম ভাবে তো আজকের এই ভিডিওটি এ পর্যন্ত আশা করছি আজকের এই ভিডিও থেকে আপনারা প্রত্যেকটা মাখ্রাস খুব ভালোভাবে বুঝতে পারছেন এবং প্রত্যেকটা সিপাত অর্থাৎ মাখ্রাসের কি কি নিয়ম কোনটা পাতলা কোনটা মোটা এই বিষয়গুলো ভালো করে বুঝতে পারছেন তো যদি বুঝতে পারেন অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন এই ভিডিওতে আর অবশ্যই এই ভিডিও সবার কাছে শেয়ার করে দিবেন আর অবশ্যই অবশ্যই আপনাদের যদি অন্য কোনো ভিডিও প্রয়োজন হয় সেটাও কমেন্টস করে জানাবেন আর অবশ্যই যদি আপনারা আমাদের এই চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ